কি হলো? ঘুমটা তুলে কাজলের মুখখানে একবার দেখাও। পছন্দ হয়েছে খোকা? জি হতেই হবে, আমি আর তোমার মা দুজনে একসঙ্গে এসে পাত্রি পছন্দ করে গেছি। এবার আপনাদের অনুমতি পেলে আংটি পরানোর কাজটা সেরে বিয়ের দিন তারিখটা পাকা করতে পারি। অবশ্যই অবশ্যই। এই বিয়েতে আপনার মেয়ে রাজি তো বিয়ে সাহেব? এ কথা বলছেন কেন? দেখুন না মেয়েটা কিভাবে চোখের পানি ফেলছে। ও কিছু না, আজ ওর বড় ভাই বিজয়ের আসার কথা ছিল, আসেনি তাই কাঁদছে। তাই বলুন, আমি তো রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। কই আংটিটা দাও। নাও আকাশ, আংটিটা পরিয়ে দাও। তাহলে এ কথাই রইল, আগামী মাসের 12 তারিখে বিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা শিখদা স্যার, আপনার মেয়ে সাগরিকার সঙ্গে বিজয়ের বিয়ের দিন তারিখটা পাকা হচ্ছে কবে? আমার বড় কুটুম, দ্যাট মিন ছেলের বাবা যেদিন অনুমতি দেবেন। বিজয়, এই তোর আসার সময় হলো, মেহমানে এইমাত্র চলে গেলেন। আচ্ছা একমাত্র বোনের এঙ্গেজমেন্ট, তোর কি কোনো দায়িত্ব নেই? ওর নাম সীমা, আমার খুব পরিচিত। কাজল, ওকে ভেতরে নিয়ে যা। যা চলো যাও। মেয়েটার পরিবারের সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, পৃথিবীতে এখন আর ওর কেউ নেই। আমার ইচ্ছা কিছুদিনও এখানেই থাকুক। বাবা, মেয়েটাকে এখানে এনে আমি কি কোনো ভুল করেছি? এতে কি বলছিস খোকা, ভুল হবে কেন? মেয়েটা বিপদে পড়েছে, বিপদে সাহায্য করাই তো মানুষের ধর্ম। ও যতদিন খুশি এখানে থাকুক। বাবা, তুমি কিছু বললে না বাবা? বাবা, সীমা, ভাগ্যের উপর কারো কোনো হাত নেই। সীমা, চোখের পানি মুছে ফেলে মনটাকে শক্ত কর। তাছাড়া আমি তো তোমার কাছেই আছি, ভয় নেই, মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছেই থাকবো।